হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। তো আমি পিঙ্কি আর আমার পিঙ্কিস ব্লগে নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো তুমি দাদাভাই চলে গেছে ডিউটিতে, আর এখন বাজে সকাল 6:30। আর এই দেখো আমার মাম্মা এখন রেডি হয়ে তুমি কোথায় যাচ্ছ? এই দেখো আমার মাম্মা যাচ্ছে এখন স্কুলে। তো স্কুলটা বেশি একটা দূর না, এই যে আমাদের বাড়ি, আর এই বাড়ি থেকে চলো তোমাদেরকে দেখাচ্ছি, মানে দুটো তিনটে বাড়ির পরেই মামামের স্কুল। কি সালে তোমার স্কুলের নাম কি? গুড মর্নিং। থামি বাড়ি নাই এখন, থামি ঘরে নিয়ে চলি। বলো তো তোমাদের স্কুলের নাম কি? আচ্ছা তো চলো। তো এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ওদের স্কুলটা কোথায়। ওই যে ফ্রেন্ড, ও ওই যে সবাই দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ওদের স্কুল। ফ্রেন্ড কোথায়? ওই যে ফ্রেন্ড আছে, টাটা। মামামি স্কুলে দিয়েছে, বাড়িতে যত কাজ ছিল সব করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, জল ভরা। তো এখন একটু চা করেছি, চা খাবো। তো আমি একটু বগে আবার চা নিই, ঠিক আছে? তো মামামি চা নিয়েছি, চা খাবো। আর যদি তোমাদের বাড়ির একটা প্যাকেট দিয়েছিলো টেবিলে রয়েছে, এটা কী আছে দেখি, আমার দেখা হয়নি রাত্রে। না লাড্ডু মানে 35-36 লাড্ডু আছে পড়ে। আমি খাবো না, এত সকালে মিষ্টি গুলো খাওয়াবো লাগে। তো থাক মামা মাসে তারপর খাওয়াবো। তো চল চা খেয়ে নি, তারপর তুমি সামনে আসবো কথা বলতে। হ্যালো বন্ধুরা, তো দেখো আবার চলে আসলাম ইভিনিং টাইমে। তো সারাদিন আমি ভিডিও করার সময় পাইনি, তো কাজে ব্যস্ত ছিলাম তো করা হয়নি। তো এখন এই দেখো আমার মামাম খাচ্ছে, তুমি কী খাও? এই লুচি আর আলুর তরকারি খাচ্ছে। দেওরের ঘরে পুজো হয়েছিলো তো তাই প্রসাদ দিয়েছে, তাই ওই যে মামাম ওখানে বসে খাচ্ছে। আর এই যে এখানে ঠাকুরের প্রসাদ। তো থাক চলো মামা খেয়ে নিক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রেবেলা, তো মনটা একটু ভালো ছিল না, খারাপ ছিল, ওর জন্য আর ভিডিও শেষ করতে পারিনি। কারণ প্রত্যেক বছর মানে বিয়ের পরে প্রথম বছর কার্তিক পুজো দিয়েছিলাম, কার্তিক ঠাকুর পড়েছিল, তারপর থেকে আর 7 বছর হয়ে গেল, দেবো দেবো করে দেওয়াই হচ্ছে না, একটার পর একটা অসুবিধা লেগেই থাকে। তো এই বছরও ভাবলাম দেবো, এবছরও একটা অসুবিধায় পড়ে গেছি, তো দিতে পারিনি, ওর জন্য মনটা অতটা ভালো ছিল না। কিন্তু সামনে বছর দেবোই দেবো, যে করে হোক কার্তিক পুজো আমাকে দিতেই হবে। তো যাই হোক, ওর জন্য মনটা আরও খারাপ ছিল যে প্রতি বছর দিয়ে দেবো ভাবি হয় না, তো সামনে বছর দেবোই। তো ভিডিওটা বেশি আর বড়ো করলাম না, ছোটোই বললাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চলো চ্যানেল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।